তো আজকের ব্লগটা আমি এই পার্বতীকে দিয়েই শুরু করলাম। কালকে তো তোমরা ওকে ভালোভাবে দেখতে পাওনি, এই যে পার্বতী আমাদের। আর এখানে পার্বতীর মায়ের দুধ দোয়ানো চলছে, প্রচুর দুধ। মানে যেহেতু 3 দিন না হলে সেই দুধ কেউ খেতে পারে না, কেউই খেতে পারে না। আর 21 দিন না হলে আমাদের বাড়িতে মানে আমরা খাই না। তো এই যে যে দুধটা দোয়ানো হয়েছে, তারাও দেখাচ্ছি। আর এখানে পার্বতী তো এই এত দুধ খেতে পারবে না, বেশি খেলে আবার পার্বতীর পটি হবে। এই যে এক বালতি দুধ, এখানে কতটা দুধ আছে? 3.5 কেজি। এখানে 3.5 কেজি দুধ আছে। এই দুধটাকে এখন জলে ফেলতে হবে। তো তো যেহেতু 3 দিন মতো জলে ফেলে, আর 3 দিন পর থেকে ঘোষ নিয়ে আসে। তো দাঁড়াও দাঁড়াও, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তোমরা তো আবার বলবে যে এই যে এই দুধ আমরা খেয়ে নিয়েছি, ওই জন্য আমি ফেলাটাও দেখাবো। দেখো কত মানুষে খেতে পায় না, সেই দুধ নাকি ফেলে দিতে হচ্ছে। আসল কথা, এই দুধ ফেলেই দিতে হয়। নাও ফেলো, এই দেখো হলুদ দুধ বলে। এই দুধের না পুরো এই যে ছানা তৈরি করে না, পুরোটাই ছানা হয় হলুদ দুধের। হলুদ দুধের পুরোটাই ছানা হয়। তো এই যে জলে দেওয়া হয়ে গেল হলুদ দুধ, এবার চলো ঘরে। কালকে তো কালীপুজো বাড়িতে গিয়েছিলাম, আর তোমরা দেখতেই পেয়েছো আমার মা খায়নি। মা নিয়ে এসছে, এটা হলো ফ্রাইড রাইস, এখন গরম করা হচ্ছে। আর এটা হলো আলুর দম, আলুর দমটাও খুব সুন্দর হয়েছে, একটু ঝাল হয়েছে। আর এখানে আছে হলো পনিরের তরকারি, সরাও দেখি। এখানে হলো এই সবুজটা আমের রসগোল্লা আর এমনি রসগোল্লা আর সন্দেশ, এগুলো সব কালীপুজো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এই যে ফ্রাইড রাইসটাও দারুণ হয়েছে। তো বাসি বুসি যা ছিল এই দিয়েই আমাদের সকালবেলার জলখাবারটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে যাব হলো ছেলের স্কুল ড্রেস কিনতে। ছেলেকে নিয়ে যেতে হবে, নইলে মাপ টাপ আমি কিছুই বুঝতে পারবো না। স্কুল ড্রেস কিনতে তো এতটা প্রবলেম হবে না, আমার প্রবলেম হবে জুতো কিনতে। ও না একদম ভারী জুতো, ওর বাবা কোনোদিনও ওকে পরায়নি, আর ওই জন্য পড়তেও পারে না। আর যেগুলো স্কুল শু, ওই যে কালো রঙের শু গুলো, ওগুলো না একটু ভারী হয়। আমি বুঝতে পারছি না যে কি কিনবো না কিনবো। তাও আমাকে বাপ্পা বলেছে দেখে কিনো, এমন কিনো যাতে ও অন্তত 6টা মাস। ওই দেখো কি বলে কুত্তা গুলো না একদম টিকতে দেবে না। তো ওই জুতো কেনাতেই একটুখানি প্রবলেম হবে। আর যাব, আর আমাদের আর নেমন্তন্নের আর শেষ নেই। বিয়ে বাড়ি হলো, বিয়ে বাড়ির পর কালী পুজো বাড়ি, এরপরে যাবো অন্নপ্রাশন বাড়ি। মানে আমরা শুধু লোকের বাড়িতে খেয়েই যাচ্ছি, এরকম একটা অবস্থা হয়েছে। এত ঘোরাঘুরি করে মানে টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। আর আজকেও আবার কালীপুজো বাড়িতে নেমন্তন্ন আছে, বলতে পারছি না যাবো কি যাবো না। কারণ আমার মা যদি কাজ গুছিয়ে নিতে পারে তবেই যাওয়া হবে, নইলে একদমই যাওয়া হবে না। গুছিয়ে দেবে নিজের বাপের বাড়ির অনুষ্ঠান, গুছিয়ে টুচিয়ে দেখবে রেডি হয়ে বসে থাকবে। আর আমাকে এই মুহূর্তেই বেরোতে হবে, কারণ 4 তারিখ থেকে স্কুল, মাঝখানে একদিন গ্যাপ পাবো। একদিনের ভেতরে যা ভুলে যাবো সেগুলো হলো কিনে আনতে হবে। তো রেডি হয়ে মা ছেলে বেরিয়ে পড়েছি, এখন যাবো হলো নৈহাটিতে। তো নৈহাটিতে ওরা মানে স্কুল থেকেই দোকানের নাম বলে দিয়েছে যে এই দোকানে গেলে ড্রেস পেয়ে যাবে। এটা একটা সেই মানে কি বলবো, বুঝতেই পারছো এরকম নাম যখন বলে দেয় তাদের কিছু নিশ্চয়ই কমিশন থাকে। অন্য দোকানে গেলে সেই ড্রেস, ওদের স্কুলের ড্রেসটা পাওয়া যায় না, ওই একমাত্র সোসাইটি গার্মেন্টসে গেলেই পাওয়া যায়। তো অনেক কিছু জিনিস কিনতে হবে। এখন বাজে 11টা আর বেরিয়ে গেছে চিকু, কেউ একটা জামা পরিয়ে নিয়েছে যেহেতু গরম পড়ে গেছে। আর ওই ফুলাতা আর ফুল প্যান্ট পরাইনি, আর নিজেও একটা হালকা ফুলকা এটা পরে নিয়েছে। এই কুর্তিটা না ভীষণ আরাম, ভীষণ আরাম। আর দেখি হা করে দাঁড়িয়ে রয়েছে, এখন কি পাই তার তো কোনো ঠিক নেই। আমরা চলে এসেছি নৈহাটিতে, আর নৈহাটি সিলেদার্সে এসেছি হলো চিকুর স্কুল বুটটা কিনতে। তো এখানে স্কুল শু একটু আমি বড় সাইজেরই নিচ্ছি, কারণ ছোট নিলে চিকুর খুবই অসুবিধা হয়। তো এই সাইজটা পরিয়ে আমি হাঁটিয়ে নিয়েছি, মোটামুটি কোনো প্রবলেম হবে না। এখন সোজা চলে যাব, চিকুর স্কুল ড্রেসটা কিনতে হবে। তো আমাদের এখানে সোসাইটি বলে একটা দোকান আছে, সেখানেই স্কুল ড্রেসটা পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ এই যে এই দুটো কালারের ড্রেস, এই দুটোই হলো ওদের স্কুল ড্রেস। তো এইগুলো এখন নিয়ে এইবারে চলে যাব ব্যাগের দোকানে। তো দেখো এখানে আমি এই ব্যাগটা পছন্দ করেছিলাম, কিন্তু আমার ছেলের গোলাপি কালারের ব্যাগ পছন্দ, তাই এই ব্যাগটা ও নেয়নি। আসার পথে দেখলাম শিব আর পার্বতীর কালকে মানে শিবরাত্রি ছিল বলে বিশেষ পুজো হয়েছে। আমি সেই পুজো তো দেখতে পারিনি, কিন্তু ঠাকুরটি বসানো আছে। আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি, আমার বেশ ভাল লাগছিলো শিব পার্বতীর বিবাহ এখানে হয়েছে। আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে, এখন অটোতে এসে বসে রয়েছি। আর আমার চিকু নৈহাটিতে আসবে, গাড়ি কিনবে না এটা হতেই পারে না, সে ওর বাবার সঙ্গেই আসুক আর ওর মায়ের সঙ্গেই আসুক। দেখা এই চোখ একটা গাড়ি কিনেছে, তার ভেতর নাকি একটা এলিফ্যান্ট ভেতরে ভরে নিয়ে যাচ্ছে, এলিফ্যান্ট পাচার করছে।
তো এই গাড়িটা কিনে নিয়েছে। আর ড্রেসের কথা কি বলবো, বাড়ি যাই তারপরে তোমাদের সব কথা বলবো, রাস্তায় থেকে তো এরকম কথা বলা যায় না। মানে বিজনেস পলিসি কত রকমের হতে পারে সেটাই মানে বলবো, বাড়ি গিয়ে বলবো, কারণ এই পাবলিক প্লেসে বলা সম্ভবই নয়। ও আমরা বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি গিয়ে একটা কথা বলবো। তো কি কথা বলো তো, মানুষের বিজনেস পলিসিটা ঠিক এমন জায়গায় নিয়ে গেছে যে মানে আর বলবার মতো না। চিকুদের স্কুলের ড্রেস এখন এখনো আজকে হলো মার্চ মাসের 2 তারিখ, অসম্ভব গরম পড়ে গেছে, পাখা না চালালে মানুষ মানে বাঁচবে না এরকম অবস্থায় চলে গেছে, এতটাই গরম পড়ে গেছে। এর ভেতরে যখন স্কুল ড্রেস কিনতে গেলাম তাহলে নিশ্চয়ই বাচ্চাদের হাফ প্যান্ট আর টি শার্ট হাফ হবে, এই শার্ট হাফ হবে। আমাকে বলা হলো যে না তো এই মার্চ মাসটা তো পুরোটাই ফুল প্যান্টে আসতে বলেছে, মার্চ মাসের পর এপ্রিল মাস থেকে হাফ প্যান্ট। মানে বিজনেসটা কোথায়, মার্চ মাসে কেউ ফুল প্যান্ট পরে স্কুলে যায় যেখানে হাফ প্যান্ট অ্যালাউ আছে বাচ্চাদের জন্য? মানে ফুল প্যান্টটা আমাকে বিক্রি করতে লাগবে, কিছুদিনের জন্য বিক্রি করতে লাগবে, এটা তোমাকে নিতেই হবে, এছাড়া তোমাকে স্কুলে ঢুকতে দেবে না। স্কুলের সঙ্গে তো মানে দোকানের একটা লিঙ্ক আপ থাকে, তো আমরা সবাই বুঝতে পারবে যে স্কুল যখন নাম সাজেস্ট করবে এই দোকান থেকে স্কুলের ড্রেস পাবে তারা কমিশন পাবে না, এটা একদমই বিশ্বস্ত নয়। অগত্যা কিচ্ছু করার নেই, আমি আমি তাও বললাম হাফ প্যান্ট থাকলে দিন, আমাকে বলা হলো হাফ প্যান্ট নেই, হাফ প্যান্ট আসবে পরের মাসে, মানে আপনি কোথা থেকে পাবেন না, ওখান থেকে নিতে হলে নিন নইলে বাড়ি যান, এরকম একটা ডাটের কথা বললো। আমি দুটো হাফ প্যান্ট নিইনি, আমি একটা এই দুটো হাফ প্যান্ট তো পাইনি, ফুল প্যান্টই পেয়েছি, আর ফুল প্যান্টই নিতে হয়েছে, একটা নিয়েছি, আমি দুটো নিইনি, কারণ ফালতু পয়সা দিয়ে নেব আর দামটাও কম নয়, মানে দামটাও যে খুব একটা কম এমনটা নয়, কোয়ালিটিতেও একদম মানে স্কুল ড্রেসের যেরকম কোয়ালিটি হয় সেরকমই। 250 টাকা একটা বাচ্চার শুধু প্যান্ট, আগে হতো যে স্কুলের জামা আর প্যান্ট মিলিয়ে 250 টাকা হতো, এখন শুধু প্যান্টটা কিনতে হচ্ছে 250 টাকা দিয়ে। এটা হলো শার্ট, বোঝা যাচ্ছে হালকা ইয়েলোশ কালারটা, ইয়েলো ইয়েলো কালারটা রয়েছে, এই যো এটা হলো শার্ট, শার্ট মনে হয় সোম বুধ শুক্র এরকমই দুটো ড্রেস। আর এই যো এটা এটা হলো স্কুলের গেঞ্জি, শার্ট আর গেঞ্জি এগুলো সব 250 টাকা করে, মানে যেখানে এর দাম 150 টাকাও নয় সেখানে 250 টাকা করে, কিছু করার নেই, একটাই দোকানে ড্রেস থাকে আর ওদের ব্যবহারটাই এরকম যে নিলে নিন নইলে বাড়ি যান, মানে জানি অবস্থা আসবেই। সক্স, আমি একটাই সক্স নিয়েছি, আমার দুটো নেওয়া উচিত ছিল, এই সক্সের দাম MRP লেখা রয়েছে 55 টাকা, 55 টাকাই নিয়েছে সক্স। আর এটাই নিতে হবে, এই যে এখানে যে স্ট্রাইক দেয়া, এই স্ট্রাইক দেয়াই লাগবে এরকম ব্যাপার। দেখি আর কত কিছু নিয়েছে, আর বেল্ট তো মনে হয় 20 টাকা নেওয়ার কথা, বেল্ট নিয়েছে দেখি 30 টাকা, তাই যেটা যেটার খুব মেরে কেটে দাম হবে হয়তো 20 টাকা, একদম কোয়ালিটি ভালো না হাত দিলেই বুঝতে পারবে, একটা জ্যাল জ্যালে কাপড় 20 টাকাও নয়, সেটার দামও 30 টাকা নিয়ে নিয়েছে। আর এই যে এই ফুল প্যান্ট আমার সঙ্গে চালাকি করেছে, না আমি কি চালাকি করবো জানেন তো, এই ফুল প্যান্ট কেটে আমি হাফ প্যান্ট বানিয়ে দেবো, কারণ এক বছর পরে এইটা নিশ্চয়ই পরের শীতে চিকুকে পরানো যাবে না, একটুখানি হলেও বাচ্চা লম্বা হবে, মানে প্যান্টটা আপনাকে ফেলে দিতে হবে। 250 টাকা এক মাসের জন্য দিয়ে দেওয়া আমার পক্ষে পসিবল নয়, কারণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বাড়িতে এই 250 টাকা দিয়ে একটা প্যান্ট এক মাসের জন্য পরিয়ে তারপর ছুঁড়ে ফেলে দেওয়া এসব চলবে না। আমিও ভেবেছি এটাকে আমি কেটেই হাফ প্যান্ট বানিয়ে দেবো, ওরা চালাকি করবে কি, আমি আর এক চালাক, যাই হোক মাথাটা গরম আছে। আর হলো আর কি কি কিনেছি আর দেখাচ্ছি, আমার ছেলে তো কি আর বলবো, ব্যাগ কিনেছে, মাহির ব্যাগ দেখেছে, পিঙ্ক কালারের একটা, লাল রঙের খুব সুন্দর একটা ব্যাগ পছন্দ করেছিলাম, কিন্তু ছেলে যে দেখে গেছে মাহির ব্যাগ পিঙ্ক কালার, তাই মনে মনে জেনে গেছে যে আচ্ছা না রিচার্জ করে, ওর বাবা ফোনে একটা ফোনে আমাদের রিচার্জ করে দেয়নি, ওর বাবাকে পাওয়া যায় না, যখন ওর বাবা ওদের কোম্পানিতে ঢুকে যায় নেটওয়ার্ক আউট অফ সার্ভিস হয়ে যায়। আর টিফিন দিতে হবে, চিকুকে কিনে দিয়েছি মিল্টনের একটা ছোট্ট টিফিন বক্স, কারণ এর ভেতর বিস্কুট ছাড়া আর কিছুই চিকুকে দেয়া যাবে না, কারণ চিকু কিছুই খায় না, আন্টিদের কাছ থেকে খাবেও না, এটা খুলে দিলে বিস্কুটটা খাবে, এই একটা বক্স 150 টাকা, 130 টাকা দাম আছে। আর এই যে পিঙ্ক কালারের ব্যাগ দেখে গেছে, মাহির মতো ব্যাগ চাই, মাহির মতো ব্যাগ চাই, এই যে মাহির মতো আমি ব্যাগ কিনে দিয়েছি।
আর জলের বোতল ওর আছে, জলের বোতলটা এই পাশের বাড়ির রিঙ্কু আর কাকিমা আমাকে চিকুকে চিকুর জন্মদিনে জলের বোতল গিফট করেছিল, মিল্টনের বোতল, ভালো বোতল। আর এই যে সু সিলেদার্স থেকে নিয়েছে, এক সাইজ আমি বড়ই নিয়েছি যাতে এক বছর পড়তে পারে, কারণ পা বাচ্চাদের আস্তে আস্তে বাড়ে তো, মানে বড় হয়, সেটা এক বছর পড়তে যাতে পারে সেরকম ভাবে আমি। আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে, আর আমার বোন আজকে যাবে না, আর আমার ছেলে খেয়ে দেয়ে ঘুম দিচ্ছে তাই ওকে তুলিনি। তোমরা তো জানো আমার ছেলে কোনো অনুষ্ঠান বাড়িতেই না খেতে চায় না, খুব মানে একদমই খেতে চায় না, আমি জোর করে খাওয়াই। আজকে ওকে বাড়িতে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন দুজনে যাবো মামার বাড়িতে, মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওই দেখো ওই দেখো ফেলু দেখো আসবো, আর আমরা তাড়াতাড়ি চলে আসবো, ছেলেকে রেখে গেলাম, আর ছেলে যদি কান্নাকাটি করে বাবা ফোন করে দেবে চলে আসবে। এখান থেকে 5 মিনিট যেতে লাগে, বেশিক্ষণ না, ও কাঁদলে আমি 5 মিনিটে চলে আসতে পারবো, আমার মামা বাড়ি এতটাই কাছে। আস্তে আস্তে একটা অটো পেয়ে গেছি, অটো অটো। হ্যাঁ আজ আমাকে কালোতে পেয়েছি, আমি শুধু কালো কালোই পড়ে যাচ্ছি। আমি তোমাদের সঙ্গে কথা বলার চক্করে কি করেছি যেটা, বাড়িতে পড়ার হাওয়ায় চটি পরে চলে এসেছি, আবার এখানে মায়ের সঙ্গে চেঞ্জ করে নিলাম, কি করবো আবার বাড়ি যাবো, চলে এসেছি যেহেতু ওই জন্য মাকে হাওয়ায় চটি দিয়ে দিয়েছি, আর মায়ের চটিটা আমার হয় আমি একটা নিয়ে নিয়েছি, কারণ মা তো শাড়ি পরে যতটা দেখা যাচ্ছে না, আর আমি তো মানে এই যে কুর্তি পরেছি আমারটা পুরো হাওয়ায় চটি বোঝা যাচ্ছে, লাস্টে আমি দিয়ে দিয়েছি। দেখো প্যান্ডেল ফ্যান্ডেল কালকে এখান দিয়ে কত আলো, কত মানে একদম আলোর ঝলকানি, আর আজকে সব খুলে দিয়েছে। ওই যে বলে না মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে ওই একদিনের জন্যই ওরকম সাজায়, পরের দিন পুরো খুলে দেয়, আমাদেরও খুলে দিয়েছে। পুকুরটা এদের সবুজ সবুজ পুকুর, পাতা পচা, পাতা পচে সবুজ হয়ে গেছে। কালকের ফুল এগুলো দিয়ে ওই বিয়ে সাজানো হয়েছিল ঠাকুরের পাশে, এখন তো সব খুলে নেওয়া হয়েছে। আর দেখো ফুলগুলো না খুব টাটকা থাকে, কালকে আমি তো এরকম একটা ফুল মাথায় দিয়েছিলাম, যদিও এখান থেকে নেওয়া না, ওগুলো আমি কিনেছিলাম। লাল খয়েরিটা কি ভালো লাগছে না, পিঙ্কটাও খুব ভীষণ ভালো লাগছে, শাড়ির ম্যাচিং করে ফুল একটা খোপায় দিয়ে দিলেই চলবে। তো কালকেই তোমরা এই জায়গাটায় ঠাকুর দেখতে পেয়েছিলে, আজকে দেখো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, কারণ ওটা তো মানসিকের পুজো, ওই ঠাকুর একদম ভোরবেলা বিসর্জন দিয়ে দিতে হয়, আর বিসর্জন দিয়ে এই যে ঘট বসানো রয়েছে, তো ওই সব বিসর্জন ফিসর্জন তো আমাদের পক্ষে দেখানো সম্ভব হয়নি, কারণ আমি তো রাত্রিবেলাতে ছিলাম না, পুজোও তোমাদের দেখাতে পারিনি, যেটুখানি দেখাতে পেরেছি আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো। এখানে না একটা লেবু গাছে অনেক লেবু হতো, এবারে দেখছি একটাও লেবু নেই, আগের বারে যখন এসেছিলাম এই লেবু গাছটা ভর্তি ছিল, এখন শুধু এই যে ফুল ফুল, ও ওই যে ওই যে ওদের গাছটাই লেবু রয়েছে। তো এখন বাজে হলো 7:30, আর বাড়ির দিকে যাচ্ছি, কারণ মা বাপের বাড়িতে এসেছে, এত গল্প করেছে যে 7টা বাজিয়ে দিয়েছে। আর ওই যে ছাতা টাঙানো দেখতে পাচ্ছে ওটা হলো ফুচকা, ওখানে ফুচকা খাবো, তারপর বাড়ির দিকে রওনা হবো। আর যেহেতু বুধবার, দেবকের হাট বুধবার আর রবিবার বসে, আজ হাট বসেছে, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবাড়ে, কিন্তু এখানে হাট হয় বুধবারে। ফুচকার দোকানে যাবো আমি, দেবকে এলেই ওনার কাছ থেকেই ফুচকাটা খাই, আমার বেশ ভালো লাগে। হাটতে হাঁটতেই ভয়েস ওভার দিই, এই হাটতে হাঁটতেই কথা বলছি, যাই আগে টুকুস করে গিয়ে ফুচকাটা খেয়ে আসি, চলো ফুচকা খাবো।